राधे राधे ব্রজ রাধুনী অর্পিতা চ্যানেলে আপনাকে সুস্বাগত। তো আজকে একটা নতুন একটা জিনিস খুঁজতে আমরা যাচ্ছি দুজনে, দেখি পাই কিনা, সেটা হয়েছে সবচেয়ে দেখার বিষয়। আমি জানি না কোথায় আছে সেই জিনিসটা, কিন্তু আপনাদের দাদা জানে। তো এই বাগান, ওরে বাবা বাগান দেখেই তো ভয় লাগছে। হ্যাঁ পুরো জঙ্গল, তুমি ভিতরে যাবে কিভাবে? যেতে হবে দৌড়ে দৌড়ে। দৌড়ে দৌড়ে তো যেতে পারবে কিভাবে? তুমি দেখো না পাঁচিল দেওয়া আছে। বাপরে বাপ, ভেবেছি আমি একটু যাব, পাঁচিল টপকাতে পারবে না। কেন পারবো না? দেখো ডুমুর গাছটা তো। অর্পিতা এখন এর উপরে উঠবে, কিভাবে উঠবে ওই জানে। হ্যাঁ যাই হোক, আমি দেখে গিয়েছিলাম দুদিন আগে আর কি, যে এখানটা বেশ অনেক ডুমুর বাদরে রাখে না কিছু। হ্যাঁ আর এটি হলো নিম বৃক্ষ, এখানে কিন্তু অনেক সাপ থাকতে পারে, সাপ কোপ থাকতে পারে ভাই। এটা লাঠি হাতে করে নিয়ে তারপরে যেতে হবে। হ্যাঁ তুমি ওঠো, রিক্সা আছে কিন্তু ওঠা পাঁচিলের। এ পারবে, গ্রামের মেয়ে না, দেখেছেন ঠিক উঠে গেছে, আমার থেকে ভালো উঠেছে। বাপরে কি সাহস! না ধরো এবারে আমি উঠি। ফুল কুল, হ্যাঁ এখানে কুল ভালো হয় তো অনেক। হ্যাঁ এই কুলগুলো অনেক। আমি ওখান থেকে উঠি, এদিকটা যাবে নাকি? এখন আমার দেখা দেখি তুমি এখান থেকে উঠছো। ইয়েস 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 ইয়েস, ডিপ 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 ডিপ, জয় রাধে। ভাই কোথায় এসেছি, দেখে শুনে হাঁটো একটু। এ হলো ব্রজধামের মজা, তাই না? নিচের দিকে লক্ষ্য করো কিন্তু ভাই, এসব জঙ্গল হলো বাদরের জঙ্গল। আজকে অ্যামাজন মিশন কমপ্লিট করতে এসেছি। বাবা কি কাটার গাছ! তুমি সাবধানে হেঁটো, ঠিক আছে? ইয়েস ইয়েস, আমি তো সাবধানেই হাঁটছি, কে আর মুখে বাঁধিতে পারে। বাবা শুকনো পাতা দেখো, ডুমুর আছে, ভয় লাগে বাবা। ভূতের ভয় নাই আমাদের, ভয় কি জানেন, যে এই যে সাপের ভয় আর কিছু না। তো এই বাড়িটা, এই বাড়িটা কিন্তু সম্পূর্ণ ভূতের বাড়ি, কেউ থাকে বলে আমার তো মনে হয় না। দেখুন ভূতুরে বাড়ি পুরো, এই যে জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে একদম বিরানা বিরানা ভূত। ওই দেখো খালি খালি এমনি এমনি বাতাসে নড়ছে নাকি গাছ। আচ্ছা একটা ডুমুরও নেই, দেখো অবস্থা। হ্যাঁ গাছটার মধ্যে তুমি এসে দেখেছিলে কবে? সেই তো এক সপ্তাহ হয়নি, এর মধ্যে এসেছি। কত কাশফুল ফুটেছে বলো। কিন্তু তুমি ওইখান থেকে কিভাবে ফলো করলে? আমি ওখান থেকে বাদরদের দেখেছি, তারপরে গাছটাকে দেখলাম। মানে এটা আসলে ভগবান বাদরের ভোজনের জন্যই সিস্টেম করে রেখেছে জানো। এই যে কুল গাছগুলো দেখা যাচ্ছে ওপারে এপারে, সব হলো বাদরের ভোজন। তো ইচ্ছে মতো ডুমুর ভোজন করেছে বাদরে। তো ভগবান চেয়েছে যে আমরা দুটো যদি নিয়ে যাই তাহলে হয়তো কম পড়ে যাবে, ওই জন্য আর হয়নি। তাহলে যাক গে, চিনে তো রাখলে যে এই জায়গাটা আছে। কিন্তু এর পরে দেখো, দেখেছো এখানে কিন্তু মাটির উনুন ছিল, কেউ দেখো কাশফুলগুলো খালি খালি নড়ছে। ওই যে তোমার ঠাকুমা এসেছে, খালি খালি কাশফুল কেন নড়বে? হ্যাঁ যাই হোক, আমাদের যে প্ল্যানটা, যে নতুন জিনিসটা বা যেটা দেখাতে চেয়েছিলাম আমরা, আসলে ডুমুরের তরকারি একটা রেসিপি করতে চেয়েছিলাম
গণিতাইয়ের জন্য, সেটা আর হলো না রে। আরে আর দাঁড়িয়ে থেকে কি লাভ হবে বলো, এখন কি গাছের কাছে ভিক্ষা চাইবো আমরা, তারপরে দেবে ডুমুর? হ্যাঁ শিউলি ফুল গাছ দেখতে, এই শিউলি ফুলের পাতার বড়া খুব ভালো লাগে, লিবে? সেই আমাদের একটা একজন ভক্ত আছে, সেই ভক্ত থাকে, সেই ভক্তের যেখানে থাকে সেখানের ভাষাটা খুব ভালো লাগে, ওনার সাথে কথা বলি মাঝে মধ্যে, সে এরকম করে বলে, সে লিবে নাকি, সে গিয়েছে মুখে আর লিয়ে যায়নি, কবে আসবে কিছু জানিনি, মুখে বলেনি। চলো মশা কামড়াচ্ছে, তুমি ওখানে যেতে পারবে? রিক্সা আছে না? থাক কি হয়ে যাবে না হয়ে যাবে ভাই, এই ঘন জঙ্গলের মধ্যে আর এভাবে ঘুরে টুরে আমাদের লাভ নাই ভাই, অতি শীঘ্রই পালায়ন করি। চলো শিউলি ফুলের গাছ ওখানে আছে না মন্দিরের ওখানে, না কটা পাতা লাগবে তোমার? একটা পেকে গেছে তো, চলো চলো চলে আসো, আর কপালে নেই কি করার আছে। তবে এখানে কুলগুলো হয় না এরকম বড় বড় সাইজ হয় আর সেই রকম মিষ্টি। হ্যাঁ শুধু এখানের পুরো ব্রজময় কুল রয়েছে বাঁদরদের জন্যই, সব গোবিন্দ ব্যবস্থা করে রেখেছে, ভাগ্য ভালো যে একটা বাঁদরও এখন বর্তমানে নেই এখানে, বলো। হ্যাঁ হ্যাঁ তো আগে কে নামবে, আমি নামি নাবি আগে নাকি? জয় বীর হনুমান কি জয় হো। দেখো এখানে কাঁচ রয়েছে, না লাগেনি, কে কাঁচ ফেলে দিয়েছে এখানে? চলো মিশন ইম্পসিবল, চলে আসো এবার এখান থেকে, আস্তে ঠিক করে নামতে পারবে তো? হ্যাঁ আমার সেই, আমি চলো এখান থেকে উঠেছিলাম না? হ্যাঁ হ্যাঁ ওখানটাই ওখানটাই, হ্যাঁ ওখানটা পা দাও, ওটা এই সিঁড়ির মতো আছে তো বেশ। জয় রাধে, জয় রাধে। ও বাবা ও বাবা, ওই ওদিক ফিরে ধরে তারপরে করতে হয়, হয়ে গেছে। চলো যাই হোক, আমাদের মিশন আনসাকসেস, সেজন্য আমাদের কোনো কষ্ট নেই দুঃখ নেই, ব্রজে থেকে আমরা না পাই আমাদের ব্রজের বাদরেরা আছে, তারা পেয়ে ভোজন করবে, তাতেই আমরা সুখী, বলো তাই না? আচ্ছা কিন্তু কীরকম ঠান্ডা পড়ে গেছে, আর অর্পিতা বলে কি আজকে জ্যাকেটটা বের করে জ্যাকেট গায়ে দেবে, আমি বলছি এত তাড়াতাড়ি যদি ঠান্ডা মানে পুরো পড়ার আগেই যদি, না পড়েছে তো হালকা অবশ্যই আছে, রাত্রে ফ্যান আর প্রয়োজন হচ্ছে না তো, গতকালকেও তবুও একটুখানি ফ্যান চালানো হয়েছিল একটু সময়ের জন্য, তারপরে আবার বন্ধ করে দিয়েছি, তো দরকার হয় না এখন ফ্যানের, একদম ফ্যান টোটালি বন্ধ হয়ে গেছে, এবার ধুয়ে মুছে ফ্যানটাকে প্যাক করে রেখে দিতে হবে এই আর কি। কিছু কিছু ভক্তদের মুখে শুনলাম নাকি কলকাতায় প্রচুর পরিমাণে আপনার ইয়ে হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, তাই আমি কালকে গতকালকে আর সত্যি কথা কলকাতার যে নিউজ চ্যানেল আছে না, অনেক দিন দেখা হয়নি আর কি, মাঝে মধ্যে একটু খবর দেখতাম, খবর ছাড়া আর কিছু দেখা হয় না, তো সে খবরটাও দেখা হয়নি, কিছুদিন একটু ব্যস্ত ছিলাম এই কারণে। তো অবশ্যই আপনারা ডেঙ্গু ম্যালেরিয়া জ্বর আদি এসব দিয়ে একটুখানি বেঁচে থাকবেন, মশারি সবাই ব্যবহার করবেন, অনেকেই আমরা আছি কলকাতায় বাস করি যে মশারি ব্যবহার করি না, কয়েল কখনো বা গুড নাইট এগুলো জ্বালালাম, তো সেক্ষেত্রে একটুখানি রিস্ক কিন্তু থেকে যায়। বর্তমানে একটা মশা কামড়ালেও হয়তো যে সাত দিনে সাতটা কামড়িয়ে দিলে তার অ্যাকশনটা কোথায় যাবে, তাই না? যাই হোক অর্পিতা এখন জব করছে আর আমাকে, আমি চলে যাব আমার ডিউটি, ও হলো রাধাকুণ্ডের তটে, ও যেহেতু সন্ধ্যারত্রিটা ও করে, ও মাঝে মধ্যে যায় রাধাকুণ্ডে, তো এবার এরপর থেকে তো প্রতিদিন যেতে হবে, কারণ কি দীপদান করতে হবে আমাদের, দামোদর মাস শেষে গিয়েছে না, দীপদান না করলে তো আর কী করে হবে বলুন। এই যে মনে হচ্ছে এটা পরিষ্কার হয়েছে না, কত মেইনটেনেন্স করবে বলুন,
আর লোক কম থাকে না। হ্যাঁ লোক অনেক অনেক আছে আর সেরকম কাজেরও আছে। আচ্ছা আমাদের একটু প্রতিদিন না আসলে এই এই পাশের এই জমিটা যদি একটুখানি না দেখি বেশ ভালো লাগে না বলো? কারণ কি আলুর চাষ হবে? হ্যাঁ আর আলুর চাষ হবে তো সেই কারণে এক নজর দেখতেই আসতে হয়। যে আর এই যে দেখুন, হ্যাঁ গাছগুলো নতুন লাগিয়েছে আর এর মধ্যে দানাও ফেলে দিয়েছে। আর জল দিচ্ছে এবারে আস্তে আস্তে করে। গত বছর এক বস্তা আলু কিনেছিলাম কত টাকায় মনে আছে? সে ভিডিও কিন্তু করা রয়েছে আমাদের বলো। দেখতে দেখতে বছর কীভাবে পেরিয়ে যায়। এক বস্তা আলু কিনেছিলাম 300 টাকায় বোধ হয়, 45 কিলো না 40 কিলো 300 টাকায় কিনেছিলাম। তো যাই হোক, বছর এখান থেকে আর হবে না। ওই যে মাতাজিরা আসছে দেখো, এরা ভাবে যে প্রতিদিন বিকে কি করে এখানে এসে খালি ভিডিও তৈরি করে। কিন্তু কি করব, যে আমাদের ব্রজধামকে যে মানুষ কত ভালোবাসে সেটা কি করে বোঝাবো, তাই না? প্রচুর ভালোবাসে, সেই কারণে আমাদেরকে যা কিছু দর্শন করাই না কেন। আছে অলিভ অয়েল কিনতেই হবে আজকে, কিরকম হয়ে গেছে, হ্যাঁ তাই না? সাদা সাদা নিজেরটা নিজে দেখেই লজ্জা লাগবে, জানি না ভিডিওতে আসে কি না। সাদা সাদা হয়ে গেছে তো কি? হ্যাঁ স্কিনটা একটু টান টান হয়েছে। অলিভ অয়েল এখানে ম্যাজিক যেটা আছে না আমরা অলিভ অয়েল, সেটা কিন্তু এখানে পাওয়া যায় না। এখানে কিউকার পিনটা পাওয়া যায় অলিভ অয়েল, সেটাও ভালো। গত বছর সেটাই ব্যবহার করেছি। এই যে আমার আমার দেখে আমাকে দেখে কি পরিমাণ দৌড়ে চলে আসলো, এই যে দেখুন পাত্তাই দিল না, কি ব্যাপার আজকে? আর একটা এই আয় আহ আহ, ঘরে কি আছে খাবার বেটা? আমার মন্টু মন্টু সন্টু সন্টু, ঘরে কি আছে খাবার? আছে কিছু? হ্যাঁ আছে, বিস্কুট এনে রাখতে হবে। আরেকজন কই? তো যাই হোক বেড়াতে গেছে। তো যাই হোক চলুন, আজকে আমাদের প্রসাদ কি হয়েছে আমাদের গৃহে সেটা একটুখানি দেখে নেবেন, তারপরে কিন্তু ভিডিওটা এন্ড করছি। আর ধামসেবক উত্তম চ্যানেলে অবশ্যই ফলো করবেন, লিংক কিন্তু ভিডিওর নিচে দেওয়া রয়েছে। আর যারা নাম্বারের কথা বলেছিলেন, নাম্বার দেখুন গিয়ে ধামসেবক উত্তম চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক এখন 6টা বাজতে যাচ্ছে, তো আজকে তো পাবেন না, আজকে যদি না হয় তাহলে আগামীকালকে 6টায় অবশ্যই সেই ভিডিওতে নাম্বার থাকবে। চলুন এবারে আমরা প্রসাদ গ্রহণ করতে যাই। তো যাই হোক মিত্র, আজকে কিন্তু বসে পড়লাম ভোজন আসনে। আর কি রয়েছে আমাদের প্রসাদ আজকে? শাক তো দেখতে পাচ্ছেন, এটি হলো কুমড়ো শাক, না সরি আমি শাক বলছি কেন, এই ইয়ে পালক শাক, পালঙ্ক পালক হিন্দিতে এখানে আমাদের পালক চলে, পালক পালককে সবজি, পালককে সবজি এরকমভাবে ওই আর কি অভ্যেস হয়ে যায় বলতে বলতে। তো আজ বানা হ্যাঁ পালককে সবজি। আর এটা কিন্তু আছে কচু, হ্যাঁ কচু লতি আর কি, কচুর লতি, কচুর লতি দিয়ে করা হয়েছে। আর এইটা আমার খুব ফেভারিট জিনিস, সেটি হলো আলু বিট দিয়ে গাজর দিয়ে তৈরি, মটর দিয়ে তৈরি সবজি, বেশ ফেভারিট একটি সবজি। তো যাই হোক আপনি অনুমতি দিন আসন গ্রহণ ভোজন গ্রহণ করার। তো আসুন আপনিও স্মরণে প্রসাদ পান। জানেন ভগবানের সেবা কিন্তু স্মরণে করা যায়, কিন্তু আমরা এই ভোজনটা যদি স্মরণে করতে পারতাম না কোনো কষ্টই দরকার ছিল না, আর শুধু একটু মাথা গোজার ঠাই হলে হয়ে যেত। ভোজনের চিন্তা সবচাইতে বড় চিন্তা জগৎ সংসারে। তো যাই হোক এবারে নিয়ে নিলাম, কিন্তু কি বলুন তো আমার ফেভারিট শাক। Yeah.
কথার কথা দুটো অন্ন নিলাম আর ইয়ার কি দুটো অন্ন নিয়েছি। এবারে লাস্টে যে আছে আমার কচুটা নিয়ে নিলাম, বাস মাঝখানে অন্ন যে নিয়েছি সে শর্ত কেটে দেওয়া হয়েছে। যাই হোক, খুব ফাস্ট খেতে পারি আমি না, এবারও কিন্তু খুব ফাস্ট খাওয়া দাওয়া হবে। দেখলেন আমি কত ফাস্ট খেলাম, এরকম ফাস্ট খেতে পারবেন? তো আজকের কিন্তু এই অবধি ভিডিওটি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে দুপুর দুটোয়। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।